নমস্কার বন্ধুরা এস অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত প্রায় তোমরা প্রত্যেকেই জানো এ ওসি থেকে একটা নতুন নোটিশ পাবলিশ হয়েছে যেখানে সতেরোশো তিরানব্বইটি শূন্য পদে কর্মী নিয়োগ করা হচ্ছে স্টেটসম্যান মেট এবং ফায়ারম্যান পদে যেখানে আবেদন করার জন্য ইউ আর ও ক্ষেত্রে একশো টাকা প্রয়োজন রয়েছে এবং পাশাপাশি যারা এসসি এস টি রয়েছে তাদের ক্ষেত্রে কোনো চার্জেসের প্রয়োজন নেই আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করেছে প্রত্যেকে আবেদন করতে পারছে কোনো আইটি কোনো কম্পিউটার সার্টিফিকেট অথবা বা কোনো ডিপ্লোমা সার্টিফিকেটের প্রয়োজন নেই মিনিমাম নাম্বারে মাধ্যমিক পাস করলেই প্রত্যেকে আবেদন করতে পারবে এবং তোমরা অনেকেই প্রশ্ন করেছো যে নোটিশটি পাবলিশ হয়েছে তবে আবেদন কবে থেকে তোমরা করতে পারবে এবং অনেকেই অনেক প্রশ্ন করেছো সমস্ত প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওর মাধ্যমে পাবে তো একটা গুরুত্বপূর্ণ পদে যেখানে সতেরোশো তিরানব্বইটি শূন্য পদে কর্মী নিয়োগ করা হচ্ছে তো একটা দারুণ সুযোগ প্রত্যেকের জন্য তো রিকোয়েস্ট করবো যারা তোমরা প্রার্থী রয়েছে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে বিস্তারিত তথ্য কিন্তু তোমরা ভিডিওর মাধ্যমে পাবে অনস্ক্রিন যে নোটিশটি দেখতে পাচ্ছ এই নোটিশটি এ থেকে পাবলিশ হয়েছে যেখানে টেটসম্যান মেডের ক্ষেত্রে বারোশো ঊনপঞ্চাটি শূন্য পদ এবং ফায়ারম্যান পদের ক্ষেত্রে পাঁচশো চুয়াল্লিশটি শূন্য পদ এবং ক্যাটাগরি ওয়াইজ যদি আমরা ভ্যাকেন্সিসগুলো লক্ষ্য করি ইউর ক্ষেত্রে রয়েছে পাঁচশো আটটি যেটা টেটসম্যান পদের ক্ষেত্রে ইডাব্লু ক্ষেত্রে একশো চব্বিশটি ও বিসির ক্ষেত্রে তিনশো সাঁত্রিশটি এসসির ক্ষেত্রে একশো সাতাশিটি এবং এসটির ক্ষেত্রে নাইনটি থ্রি অর্থাৎ তিরানব্বইটি শূন্য পদ রয়েছে এবং ফায়ারম্যান পদে ইউআরের ক্ষেত্রে দুইশো বাইশটি ই ক্ষেত্রে চুয়ান্নটি ও বিসির ক্ষেত্রে একশো সাতচল্লিশটি এসসির ক্ষেত্রে একাশিটি এবং এসটির ক্ষেত্রে চল্লিশটি ভ্যাকেন্সিস রয়েছে তো প্রত্যেকটা কাস্টের ক্ষেত্রে ভ্যাকেন্সিস রয়েছে তো অবশ্যই তোমরা যে কোনো কাজ থেকে অ্যাপ্লাই করতে পারো আবেদন করার শেষ তারিখ রয়েছে একুশ দিন অর্থাৎ একুশ দিন পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে আবেদন কবে থেকে করতে পারবে সেটাও কিন্তু আমি তোমাদের ভিডিওতে জানিয়ে দেবো অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার জন্য ট্রিপল ডাব্লু ডট এ ওসি রিক্রুটমেন্ট ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে একুশ দিনের মধ্যে তো কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে সেটাও তোমাদের জানাচ্ছি তো এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি বিস্তারিত তথ্য আবেদন করার পর সিলেকশন প্রসেস অর্থাৎ তোমাদের যে সিলেকশন প্রসেস সেটা রয়েছে প্রথমেই ফিজিক্যাল প্রথমেই তোমাদের ফিজিক্যাল টেস্ট করানো হবে তারপরে রিটেন টেস্ট অর্থাৎ ফিজিক্যালে যারা পাশ করবে তারাই রিটেন টেস্টে বসবে এবং তারপরে সর্বশেষে রয়েছে ডিভি অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হচ্ছে তো অবশ্যই আমরা ভিডিওতে আলোচনা করবো ফিজিক্যালে তোমাদের কত থাকতে হবে এবং রিটেন এক্সামে কী রয়েছে তো বিস্তারিত আলোচনা এই ভিডিওর মাধ্যমে রয়েছে প্রথমেই দেখে দিচ্ছি রিটেন্ট টেস্টের সম্পর্কে রিটেন টেস্ট তোমাদের সিবিটি টেস্ট হবে অর্থাৎ কম্পিউটার বেসড তোমাদের পরীক্ষা দিতে হবে যেখানে টোটাল মার্কস দেড়শো নাম্বারের পরীক্ষা থাকবে যেখানে তোমরা সময় পাবে দু ঘন্টা দু ঘন্টা তোমরা সময় পাবে এবং নেগেটিভ মার্ক রয়েছে জিরো পয়েন্ট টু ফাইভ অর্থাৎ চারটা ভুল করলে একটা নাম্বার তোমাদের কাটা যাবে এবং কোন ভাষায় পরীক্ষা হবে হিন্দি অথবা ইংলিশ ভাষাই তোমাদের পরীক্ষা হবে অনেকেই তোমরা জিজ্ঞেস করেছো যে কোন ভাষায় পরীক্ষা হবে হিন্দি অথবা ইংলিশ যে কোনো একটি ভাষায় তোমাদের চুজ করে পরীক্ষা দিতে হবে হিন্দি অথবা ইংলিশ ভাষায় তোমাদের পরীক্ষা হবে এবং এক্সাম প্যাটার্ন অর্থাৎ সিলেবাসটা তোমরা দেখে নাও ং থেকে পঁচিশটি প্রশ্ন ম্যাথ থেকে পঁচিশটি প্রশ্ন ইংলিশ থেকে পঞ্চাশটি এবং জি জিএস থেকে পঞ্চাশটি প্রতিটি প্রশ্নের মান এক করে থাকবে এবং অবশ্যই তোমাদের পরীক্ষাটা মাধ্যমিক স্ট্যান্ডার্ডে হবে অর্থাৎ মাধ্যমিক লেভেলেরই কিন্তু তোমাদের প্রশ্ন আসবে এই পরীক্ষাটা যারা তোমরা ফিজিক্যাল পাস করবে তারাই কিন্তু এই পরীক্ষা দিতে পারবে তো এরপরে দেখে নিচ্ছি তোমাদের ফিজিক্যাল অর্থাৎ হাইট কত থাকতে হবে টেটসম্যান পদের ক্ষেত্রে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম হাইট থাকতে হবে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার ওয়ান সিক্সটি ফাইভ সেন্টিমিটার থাকতে হবে ফায়ারম্যান পদের ক্ষেত্রেও সেম রয়েছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হতে হবে আবেদন করার জন্য মিনিমাম এর বেশি হলেও কোনো অসুবিধা হবে না তো তবে তোমাদের মিনিমাম হাইট কিন্তু তোমাদের থাকতেই হবে চেস্টের ক্ষেত্রে থাকতে হবে একাশি সেন্টিমিটার নর্মালি এবং ফুলিয়ে পঁচাশি সেন্টিমিটার কিন্তু তোমাদের করতে হবে দুটি পদের ক্ষেত্রে সেম রয়েছে এরপরে দেখতে পাচ্ছ কেয়ারিং অর্থাৎ তোমাদের ওজন কিন্তু বহন করতে হবে কত ওজন বহন করতে হবে সেটাও দেখে নাও পঞ্চাশ কেজি ওজন বহন করতে হবে দুইশো মিটার দুশো মিটার পর্যন্ত তোমাদের বহন করতে হবে একশো সেকেন্ডে পঞ্চাশ কেজি তোমাদের ওজন কাঁধে করে দুশো মিটার একশো সেকেন্ডে কমপ্লিট করতে হবে এবং ফায়ারম্যান পদের ক্ষেত্রে তেষট্টি কেজি ওজন তোমাদের একশো মিটার বহন করতে হবে ছিয়ানব্বই সেকেন্ড তোমরা সময় পাচ্ছ তো এটা কিন্তু অনেকটাই টাফ এটা কিন্তু অতটাই সহজ নয় তেষট্টি কেজি ওজন একশো মিটার নিয়ে যেতে হবে যেখানে ছিয়ানব্বই সেকেন্ড কিন্তু তোমরা সময় পাচ্ছ লং জাম্প রয়েছে শুধুমাত্র ফায়ারম্যান পদের ক্ষেত্রে যেখানে লং জাম্প থাকবে টু মিটার এবং ক্লিম্বিং রয়েছে তিন মিটার অর্থাৎ রশি নিয়ে তোমাদের তিন মিটার কিন্তু উপরে উঠতে হবে এটা শুধুমাত্র ফায়ারম্যান পদের ক্ষেত্রে ট্রেডসম্যানের ক্ষেত্রে কিন্তু এটা নেই এরপরে দেখে নাও মাঠের ক্ষেত্রে কী রয়েছে অর্থাৎ রান কত হবে রান ফায়ারম্যানের ক্ষেত্রে ষোলোশো মিটার রান ছ মিনিট সময় পাচ্ছে এবং ফায়ারম্যান পদের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট ফাইভ কিমি রান যেখানে তারা সময় পাচ্ছে পাঁচ মিনিট ওয়ান পয়েন্ট সিক্স অর্থাৎ ষোলোশো মিটার রান কিন্তু তোমাদের থাকছে ফায়ারম্যান পদের ক্ষেত্রে এই রানটা কিন্তু তোমাদের প্রত্যেকেরই থাকছে এবং ফায়ারম্যানের যে স্যালারি রয়েছে সেটা দেখে নাও উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো টাকা বেতন রয়েছে এবং টেটসম্যানের ক্ষেত্রে আঠারো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা বেতন রয়েছে এটা তোমাদের বেসিক স্যালারি এবং তোমরা ইনহ্যান্ড পেয়ে যাবে সব কিছু সুবিধা মিলে তোমরা ছাব্বিশ হাজার সাতাশ হাজার টাকা কিন্তু তোমরা বেতন পেয়ে যাবে তো একটা ভালো মানের বেতনের চাকরি অবশ্যই তোমাদের প্রত্যেকেরই আবেদন করা উচিত আবেদন তোমরা কবে থেকে করতে পারবে যে নোটিশটি পাবলিশ হয়েছে সেই নোটিশ এখানে উল্লেখ করা আছে একুশ দিনের মধ্যে তোমাদের অ্যাপ্লাই করতে হবে কবে যখন ফুল ডিটেলসের নোটিশ পাবলিশ হবে তো এটা কিন্তু শর্ট নোটিশ ফুল ডিটেলসের নোটিশ এখনও পাবলিশ নেই তো কবে পাবলিশ হবে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকের মধ্যেই ফুল ডিটেলসের নোটিশ পাবলিশ হবে এবং ফেব্রুয়ারি মাস থেকে অনলাইন অ্যাপ্লাই কিন্তু পুরোপুরি স্টার্ট হয়ে যাবে পদগুলো সার্কেল ওয়াইজ ভাগ করা আছে প্রত্যেকটা সার্কেল ওয়াইজ পদগুলো ভাগ করা আছে যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল সার্কেল থেকে আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমাদের সেন্ট্রাল ইস্ট সিলেক্ট করে আবেদন করতে হবে যেখানে ফায়ার ম্যানে ছেচল্লিশটি শূন্যপদ এবং টেটস ম্যানে শূন্য পদ রয়েছে এবং তোমরা চাইলে যে কোনো সার্কেলে আবেদন করতে পারো যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি যে কোনো সার্কেলেই তোমরা আবেদন করতে পারবে সেটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয় এবং যারা তোমরা ত্রিপুরা থেকে ভিডিও দেখছো ত্রিপুরার কিন্তু নাম এখানে উল্লেখ করা নেই তবে কি তোমরা আবেদন করতে পারবে না অবশ্যই তোমরা আবেদন করতে পারবে যে কোনো সার্কেল চুজ করে তোমরা আবেদন করতেই পারো তোমরা চাইলেই সেন্ট্রাল ইস্টের যে সার্কেল রয়েছে সেখানে কিন্তু তোমরা আবেদন করতে পারো এবং তোমাদের জানিয়ে রাখি যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি কোনো সমস্যা হবে না যে কোনো সার্কেলে তোমরা আবেদন করতেই পারো তো আশা করি তোমরা বুঝতে পেরেছো অনেকেই তোমরা কমেন্ট করেছো যারা তোমরা ত্রিপুরা থেকে ভিডিও দেখো অনেকেই তোমরা জিজ্ঞেস করেছো যে আমরা কি আবেদন করতে পারবো না অবশ্যই আবেদন করতে পারবে কোনো সমস্যা হওয়ার কথা নয় ফেব্রুয়ারি মাস থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে ফার্স্ট উইক থেকে আর অবশ্যই যারা তোমরা অ্যাপ্লাই প্রসেস জানতে চাও কমেন্ট করে জানাবে আমি প্রথম দিনই তোমাদের অ্যাপ্লাই প্রসেস নিয়ে স্টেপ বাই স্টেপ ভিডিও করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করো যাতে তোমরা নিজেদের ফোন থেকে অ্যাপ্লাই করতে পারো তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ সো মাচ